আয়ান ফারিহার চোখের দিকে তাকিয়ে চমকে উঠল তারপর বলল ফারিহা তোমার চোখ এত লাল হয়ে আছে কেন কান্না করছ নাকি ফারিহা নিজেকে স্বাভাবিক করে জোরপূর্বক হেসে বলল না না কাঁদছি না চোখে কিছু পড়েছে হয়তো আসলে বাগানে ছিলাম তো তাই কিন্তু তাই বলে এভাবে লাল হবে তোমার শরীর ঠিক আছে তো আয়ান অস্থিরভাবে ফারিহার কপালে গলায় হাত রাখল ফারিহা অবাক হয়ে আয়ানের অস্থিরতার অভিনয় দেখছে এই ছেলেটা কত ভালো অভিনয় করতে পারে ফারিহা নিজের গলা থেকে আয়ানের হাত ছাড়িয়ে নিয়ে বলল আমি ঠিক আছি নাস্তা করবেন আসুন এটা বলে ফারিহা হয়ে চলে গেল আয়ান আর কিছু বলল না ফারিহার পিছু পিছু খাবার টেবিলে গেল ফারিহা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে ফারিহা এখন আয়ানকে জানতে দিতে চায় না যে ফারিহা সব সত্যি জেনে ফেলেছে ফারিহা দেখতে চায় যে আয়ান কতদিন অভিনয় করতে পারে তবে হ্যাঁ ফারিহা এটা সেভাবে ফেলেছে যে যাই হোক ও মিস্টার রাজাদের কোনো ক্ষতি হতে দেবে না তাছাড়া এখন যদি ফারিহা এই বাড়ি থেকে চলে যায় তাহলে হিতে বিপরীত হবে কোনো কাজ করার আগে ভেবে চিনতে করা উচিত ফারিহা তখন ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছিল এখন আয়ানকে কিছু জানতে দিবে না আয়ানের সাথে যথাসম্ভব স্বাভাবিক ব্যবহার করবে কষ্ট হবে তবে ফারিহাকে পারতেই হবে ফারিহা আয়ানের সাথে বসে নাস্তা কমপ্লিট করল ফারিহা ভার্সিটিতে এসে ক্লাসে গিয়ে দেখল নৌসিন আর সিহাব আবার ঝগড়া করছে ফারিহা আজকে ওদের ঝগড়া ভাঙানোর চেষ্টা করল না চুপচাপ গিয়ে ওদের পাশে বসে পড়ল নৌসিন আর শিহাব কিছুক্ষণ ঝগড়া করার পর ফারিহার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল কারণ ফারিহা কখনো পড়া ঝগড়া করার সময় চুপ থাকে না ফারিহা চুপ থাকার মেয়েই নয় তাহলে আজকে কি হল নৌসিন ফারিহার কাঁধে ধাক্কা দিয়ে বলল ফারু কি হয়েছে কথা বলছিস না কেন আজকে এত চুপচাপ যে নৌসিনের ধাক্কায় ফারিহার হুঁশ ফিরল এতক্ষণ ও কি সব আকাশপাতাল ভাবছিল ফারিহা নৌসীনের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল না না কিছু হয়নি তোরা আজকে আবার ঝগড়া করছিস শিহাব সন্দেহ চোখে ফারিহার দিকে তাকিয়ে বলল তোর মন খারাপ নৌসীন আর শিহাবের সাথে থাকলে ফারিহা কখনো মন খারাপ করে থাকতে পারে না ওরা ফারিহার মন খারাপ দেখলেই মন ভালো করার চেষ্টা করবে আর হাজারটা প্রশ্ন করে তাই ফারিহা জোরপূর্বক হেসে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল তারপর হেসে বলল আমার মন খারাপ না আমি একদম ঠিক আছি নৌসিন ফারিজার কাঁধে হাত রেখে বলল তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি ফারিহা নৌসীনের দিকে তাকিয়ে বলল এত ইতস্ত করছিস কেন বল আচ্ছা তোদের সম্পর্ক কি ঠিক হয়ে গিয়েছে মানে আয়ান ভাইয়া তো তোকে এখন তোর বাপির বাড়িতে যেতে দে আবার এখন তোকে মন খারাপ করে থাকতে দেখি না তাহলে তাদের কি সব কিছু ঠিক হয়ে গিয়েছে নৌসিনের কথা শুনতে ফাড়ি হাত আচ্ছিল্ল হাসল ওদের নাকি সব ঠিক হয়ে গিয়েছে ওদের তো সব শেষ হয়ে গেল ফারিহা খুব করে চাইছিল নৌসিনকে জড়িয়ে ধরে কান্না করতে সব কিছু বলতে কিন্তু এখন এটা করা যাবে না তাই ফারিহা বুকে পাথর চাপা দিয়ে কান্না আটকিয়ে নৌসিনকে হাসি মুখে বলল হ্যাঁ হ্যাঁ সব ঠিক হয়ে গিয়েছে নৌসিন আর শিহাব হেসে দুজন দুদিকে পা ফারিহাকে জড়িয়ে ধরল আর ফারিনা দুই হাত দিয়ে ওদের জড়িয়ে ধরে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। আজকে মিস্টার রাজাদের সাথে ফোনে কথা বলতে গিয়ে ফারিহার ভেতর থেকে কান্না আসছিল কিন্তু ফারিহা ওরনা দিয়ে মুখ চেপে কান্না আটকে রাখে ফারিহা শুধু ভাবছে ওর জীবনটা এরকম না হলেও পারতো বাপির সাথে তো কত ভালো ছিল তারপর আয়ান ওর জীবনে এসে সব এলোমেলো করে দিল ফারিহার এখন আসল লক্ষ্য আয়ান মিস্টার রাজাদের থেকে কি কারণে প্রতিশোধ নিতে চায় সেটা জানা রাতে আয়ান আবার ফারিহার কাছে আসলো আজকে আয়ানের ছোঁয়ায় ফারিহা গা জ্বলছে কিন্তু ফারিহা বাধা দিতে পারছে না কারণ এখন বাধা দিলে আয়ান সন্দেহ করবে ফারিহা ভেতর থেকে একদম ভেঙ্গে গুড়িয়ে গিয়েছে নিজের ভালোবাসার মানুষ মিথ্যে অভিনয় মিথ্যে ভালোবাসা মিথ্যে আদর করা এতদিন ফারিহা এগুলোতেই সুখ অনুভব করত কিন্তু আজকে যখন জানল সব মিথ্যে তখন ফারিহার মনে অবস্থা একদম করুন ফারিহা যে এখনো এসব সহ্য করছে সেটাই অনেক আয়ান কাছে আসলে ফারিহা ভাবতেই পারে না যেগুলো মিথ্যা ভালোবাসা ফারিহা ভাবছে সকালে যা শুনেছে সেগুলো যদি মিথ্যে হতো। এখনকার মুহূর্তটা যদি সত্যি হত এসব ভাবার কারণে ফারিহা নিজের উপর নিজে তাচ্ছিল্য হাসল আয়ান ফারিহা বুক থেকে মুখ তুলে ফারিহার দিকে তাকিয়ে বলল আজকে তোমার আচরণ কেমন অদ্ভুত লাগছে কি হয়েছে আয়ানের প্রশ্নে ফারিহা হকচকিয়ে গেল তারপর ধুক গিলে বলল কি হবে আবার কিছু হয়নি না আজকে সকাল থেকে দেখছি তুমি কেমন অন্যরকম বিহেভ করছ আমি অফিস থেকে আসার পরেও আমার কাছে আসনি সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করছ কেন ফারিহা আমতা আমতা করে বলল কই কই দূরে দূরে থাকার চেষ্টা করছি আমি তো কাজ করছিলাম সেটা তো প্রতিদিনই করো কিন্তু আজকে তোমার আচরণ কেমন অন্যরকম লাগছে তোমার কি মন খারাপ আমার উপর কিছু নিয়ে অভিমান করেছ ফারিহা জোর পূর্বক হেসে বলল না না আপনার উপর কি অভিমান করব আপনি ভুল ভাবছেন আমার মন খারাপ না আয়ান ফারিহার গাল হাত রেখে অনেকক্ষণ ফারিহার চোখের দিকে তাকিয়ে থাকল ফারিহা আয়ানের চোখে চোখ মেলাতে পারছে না কারণ বিশ্বাসঘাতক তাকে ফারিহা ঘৃণা করে ফারিহা ভাবছে কি করে আয়ানের সত্যিটা জানা যায় আর এদিকে আয়ান কিছুক্ষণ ফারিহার দিকে তাকিয়ে থেকে আবার ফারিহার বুকে মুখ বুজল। আয়ান ফারিহার শরীরের প্রতিটি ভাজে ভাজে নিজের ছোঁয়া দিচ্ছে আর ফারিহা মুখ ছেপে সব সহ্য করে যাচ্ছে ফারিহার নিজেকে খুব অসহায় লাগছে কিন্তু ফারিহা যে নিরূপায় পরদিন ভার্সিটি শেষে ফারিহা নৌশিন আর শিহাবকে রেস্টুরেন্টে পাঠিয়ে দিল ফারিহা ওদের বলেছে ওর শরীর খারাপ লাগছে আজকে রেস্টুরেন্টে যাবে না এটা শুনে নৌসীন আর শিহাব অস্থির হয়ে পড়েছিল কিন্তু ফারিহা ওদেরকে বুঝিয়ে পাঠিয়ে দিল আসলে ফারিহা আজকে একটু একা থাকতে চায় একটু নিজেকে সময় দিতে চায় সবসময় তো বন্ধু ভার্সিটি রেস্টুরেন্ট আর আয়ানকে সময় দে আজকে একটু নিজেকে সময় দিতে চায় নিজের সাথে কথা বলতে চায় গল্প করতে চায় ফারিহা আজকের বডিগার্ডদের সাথে যাবে না তাই ভার্সিটির পেছনের গেইট দিয়ে লুকিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো ফারিহা জানে এর জন্য হয়তো আয়ানের অনেক বকা শুনতে হবে কিন্তু ফারিহা এখন আর এসব ভয় পায় না ফারিহয় একা একা হাঁটতে হাঁটতে কিছু দূরে একটা পার্কে গিয়ে বসল ফারিহা চুপচাপ বসে বসে পার্কে থাকা কাপলদের দেখছে ওদের কত ভালোবাসা একজন আরেকজনকে বাদাম খাইয়ে দিচ্ছে কেউ কেউ হাতে হাত রেখে গল্প করছে ফারিহার এসব দেখে আয়ানের কথা মনে হল ফারিহাও আয়ানের সাথে এরকম গল্প করত আয়ানও ওকে খাইয়ে দিত ফারিহা কিছুক্ষণ বসে থাকার পর একটা লোক হন্তদন্ত করে এসে ফারিহাকে বলল দিদি দিদি আমাকে একটু সাহায্য করুন আমার মা খুব অসুস্থ লোকটা এভাবে হঠাৎ আশায় ফারিহা হকচকিয়ে গেল তারপর লোকটার দিকে তাকিয়ে বলল কি হয়েছে আমার মা খুব অসুস্থ এখন হসপিটালে নিতে হবে আপনি একটু প্লিজ আসুন কেউ আমাকে সাহায্য করতে চাইছে না ফারিহার অবুঝমন ভাবল লোকটাকে সাহায্য করা উচিত লোকটা কেমন করুন চোখে ফারিহার দিকে তাকিয়ে আছে ফারিহা আশেপাশে তাকিয়ে বলল কোথায় আপনার মা লোকটা হাত দিয়ে দেখিয়ে বলল ওই যে একটু দূরে প্লিজ আসুন ফারিহা ভাবল লোকটার হয়তো টাকা নেই গাড়ির ব্যবস্থা করতে পারছে না তাই সাহায্য চাইছে ফারিহার পার্সে টাকা আছে তাই ফারিহা লোকটার সাথে গেল কিছু যাওয়ার পর কাউকে দেখতে না পেয়ে ফারিহা লোকটাকে বলল আপনার মা কোথায় আছে উইয়ে আর একটু দূরে প্লিজ তাড়াতাড়ি চলুন ফারিহার এবার কেন যেন লোকটাকে সন্দেহ হচ্ছে লোকটা এভাবে একা অসুস্থ মাকে ফেলে এতদূর আসলো একটা সাহায্যের জন্য কাছ থেকে তো কাউকে সাহায্য করতে বলতে পারতো তাছাড়া ফারিহা একটা গলির ভেতরে যাচ্ছে জায়গাটা মনে হয় আস্তে আস্তে নীরব হয়ে আসছে ফারিহা ঝট করে দাঁড়িয়ে পড়ল তারপর বলল আপনি কোথায় নিয়ে যাচ্ছে আমি যাব না আপনার তো সাহায্যের প্রয়োজন টাকা লাগবে আমি দেব কিন্তু আমার সাথে আমি যেতে পারবো না দিদি প্লিজ আসেন আপনাকে যেতেই হবে ফারিহা অবাক হয়ে বলল আমাকে যেতেই হবে মানে আপনি আমাকে চিনেন হ্যাঁ আমি তোকে চিনি চিনি বলেই তো এখানে এনেছি কি সব কথা বলছেন আপনি লোকটা ওর পকেট থেকে একটা রুমাল বার করে ফারিহার দিকে এগোল ফারি এবার একটু ভয় পেয়ে গেল লোকটার মুখে শয়তানি হাসি লোকটা কাছে আশ্চল দেখে ফারিহা পেছনে ফিরে দৌড় দিল কিন্তু সামনে আর একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে আরো কয়েকটা ছেলে নামলো। যেই লোকটা ফারিহাকে এখানে এনেছিল সেই লোকটা পেছনে থেকে এসে ফারিহার মুখে ক্লোরোফিল মাখা রুমাল চেপে ধরল আর মুহূর্তের মধ্যেই ফারিহা অজ্ঞান হয়ে ঢলে পড়ল ফারিহা চোখ বুঝার আগে সামনে কয়েকটা গুন্ডা টাইপের লোক দেখেছিল ওদের মুখে শয়তানি হাসি লেগে আছে চোখ খুলে ফারিহা নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করল ঝট করে ফারিহার মস্তিষ্কে পুরোনো ঘটনাটা রিপিট হল আয়ান যখন ফারিহাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল আর ফারিহা নিজের একটা বন্দি রুমে ছিল ঠিক আগের মতো আজকেও আবার ফারিহা কিডন্যাপ ফারিহা ভাবছে আজকে এবার ওকে কে কিডন্যাপ করল ওর জীবনটা কি এভাবেই চলবে ফারিহা চারপাশ তাকিয়ে বুঝতে পারে ও একটা স্টোর রুমে আছে একটা চেয়ারের মধ্যে বসে হাত পা বাধা কিন্তু মুখ খোলা তাই ফারিহা একটু জোরে চেঁচিয়ে বলল কেউ আছেন আমাকে কে এখানে এনেছে প্লিজ আমাকে ছেড়ে দিন কেউ আছেন এখানে কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ আসছে না তা দেখে ফারিহা হতাশ হলো ফারিহা ভাবছে এখানে কি কেউ নেই যে লোকগুলো ওকে আনলো তারা কোথায় গেল আর ওকে কিডন্যাপ কে করলো ফারিহা এবার একটু জোরে চেঁচামেচি শুরু করে দিল কিছুক্ষণ পর ফারিহার দরজার দিকে তাকিয়ে দেখল দুটো লোক আসছে কাছে আসাতে ফারিহা চিনতে পারলো যেই লোকটা তার মায়ের জন্য সাহায্য চাইছিল সেই লোকটা আর তার সাথে আর একটা লোক ফারিহা ওদের দিকে তাকিয়ে বলল আপনারা আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন আমি কি করেছি প্লিজ আমাকে আমাকে যেতে দিন ওই লোক দুটোর মধ্যে একটা লোক এসে বলল আপনাকে ছেড়ে দিতে তো আর ধরে আনিনি আপনাকে ছেড়ে দিলে তো আমরা টাকা পাব না বসের অর্ডার আছে আপনাকে বেঁধে রাখতে হবে ফারিহা অবাক চোখে তাকিয়ে বলল কে আপনাদের বস আমাকে কেন বেঁধে রাখতে বলছে সেটা বস আসলে জিজ্ঞেস করবেন আচ্ছা আপনাদের বসকে সেটা তো বলুন আয়ান আয়ান আপনাদের বস একটা লোক হেসে বলল ম্যাডাম এটা ঠিক হাজবেন্ডকে কিডন্যাপার ভাবছেন আপনি হাসবেন্ডকে এত সন্দেহ করেন কিন্তু শুনেছি আপনাদের মধ্যে তো অনেক ভালোবাসা ফারিহার এসব কথা অসহ্য লাগছে তাই বিরক্তি মুখে বলল আপনাদের বসের নামটা বলুন প্লিজ আয়ান খান আমাদের বস না আর আপনার হাজবেন্ড আপনাকে কিডন্যাপ করবে কেন ফারিহা এক মুহূর্তের জন্য ভেবেছিল আয়ান ওকে কিডন্যাপ করেছে আয়ান হয়তো অভিনয় করতে করতে হাঁপিয়ে গিয়েছে তাই এবার যা বলার সামনাসামনি বলবে কিন্তু এখন শুনছে আয়ান কিডন্যাপ করেনি ফারিহার এবার একটু ভয় লাগছে আয়ান না হলে আর কে ওকে কিডন্যাপ করতে পারে একটা লোক পাশের চেয়ারে বসে সিগারেট ধরাতে ধরাতে বলল তবে যাই বলুন ম্যাডাম জীবনে কত কিডন্যাপ করেছি কিন্তু আপনাকে কিডন্যাপ করতে গিয়ে বেশি মজা পেলাম ফারিহা অবাক চোখে লোকটার দিকে তাকালো লোকটা ফারিহার দিকে তাকিয়ে হেসে বলল কারণ জানতে চাইবেন না ফারিহা কিছু বলল না মুখ ফিরিয়ে নিল লোকটা ফারিহার দিকে তাকিয়ে হেসে বলল আচ্ছা আপনি জানতে চাচ্ছেন না কিন্তু আমি বলবো। আপনি তো আয়ান খানের স্ত্রী এত বড় মাফিয়ার বউকে কিডন্যাপ করা তো সহজ কথা নয় আমরা সেটাতে সফলতা কি যে মজা হচ্ছে পাশের লোকটা সিগারেট খাওয়া লোকটা কে বলল তবে যাই বলিস ম্যাডামকে কিডন্যাপ করা কিন্তু এত সহজ ছিল না আমরা কিছুদিন ধরেই তো ফলো করছিলাম কিন্তু দেখলি তো উনার সাথে সবসময় বডিগার্ডরা থাকে আজকে ম্যাডাম যদি একা একা পার্কে না যেত তাহলে আজকে সফল হতাম না সিগারেট খাওয়া লোকটা হেসে বলল হ্যাঁ এটা ঠিক বলেছিস ম্যাডামই আমাদের সাহায্য করল নিজেকে কিডন্যাপ করতে হা 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 ফারিহা শুধু লোক দুটোর কথা শুনছে কিন্তু কিছু বলছে না ফারিহা জানে এদেরকে প্রশ্ন করে কোনো লাভ নেই এরা উত্তর দিবে না তবুও ফারিহা বেহায়ার মতো আবার প্রশ্ন করল আমাকে কিডন্যাপ করতে কে আপনাদের আদেশ দিয়েছে প্লিজ আপনাদের বসয়ের এর নামটা বলুন সেটা তো বলা যাবে না ম্যাডাম বস আসলে নিজেই দেখে নেবেন লোক দুটো উঠে চলে যেতে নিলে ফারিহা আবার জোরে চেঁচিয়ে বলল প্লিজ বলে যান আমার নামটা জানা খুব জরুরি প্লিজ জজ কিন্তু লোক দুটো শুনল না দরজা ভিড়িয়ে চলে গেল ফারিহা রুমের চারদিকে তাকাল চারদিকে অনেক অন্ধকার ঠিক ওর জীবনের মতোই জিহাদ সবগুলো বডিগার্ডদের ধমকাচ্ছে আর বডিগার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওরা এখন ভার্সিটি গেটের সামনে আছে ফারিহার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ হয়েছে ফারিহা আসছে না দেখে জিহাদ ভার্সিটি ভেতরে গিয়েছিল তারপর গিয়ে শুনল ফারিহার ডিপার্টমেন্টের ক্লাস অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তারপর পুরো ভার্সিটিতে ফারিহাকে খোঁজা হয়েছে কিন্তু ফারিহা কোথাও নেই জিহাদ ভেবেছিল ফারিহা হয়তো বাসায় চলে গিয়েছে তাই বাসার সার্ভেন্টদের কাছে ফোন দিয়েছিল কিন্তু ফারিহা বাসায় যায়নি এমনকি জিহাদ মিস্টার আজাদের বাড়িতেও খোঁজ নিয়েছে কিন্তু ফারিহা ওই বাড়িতে যায়নি রেস্টুরেন্টেও খোঁজ নিয়েছে ফারিহা সেখানেও নেই ফারিহা যেখানে যেখানে যেত সব জায়গায় খোঁজা শেষ জিহাদের ভয় গলা শুকিয়ে গিয়েছে আয়াম জানতে পারলে কি হবে তাই এখন বডিগার্ডদের উপর রাগ ঝাড়ছে আর সব বডিগার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জিহাদ একটু জোরে বলল তোমাদেরকে কোন কাজে রাখা হয়েছে তোমাদেরকে ম্যাডামের সাথে পাঠানো হয় ম্যাডামের খেয়াল রাখার জন্য এখন ম্যাডামকে পাওয়া যাচ্ছে না তোমরা কোথায় থাকো ম্যাডামের দিকে খেয়াল রাখতে পারো না আমি শুধু ভাবছি স্যার জানলে কি হবে আজকে তো তোমাদের শেষ দিন জিহাদের কথা শুনেই বডিগার্ডদের ভয় গলা শুকিয়ে গেল মৃত্যুকে সবাই ভয় পায় ওরাও ব্যতিক্রম না আর বডিগার্ডরা সবাই জানে আয়ান রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে সবাই খুব ভয় পেয়ে আছো। জিহাদ আর উপায় না পেয়ে আয়ানকে কল করলো আয়ান অফিসে বসে কাজ করছিল ফোনের রিংটনের আওয়াজ শুনে ফোন হাতে নিয়ে দেখল জিহাদের কল আয়ান ইম্পর্ট্যান্ট কাজ করছিল তাই ফোনটা পাশে রেখে দিল জিহাদ আবার কল করলো এতে আয়াত প্রচুর বিরক্ত হল কারণ আয়ান জিহাদকে বলে রেখেছিল যখন ব্যস্ত থাকে তখন একবার কল করলে ও যদি রিসিভ না করে তাহলে যেন বারবার কল না করে জিহাদ আজকে সেই কাজটা করছে আয়ান বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলল কি সমস্যা দেখছ না কল রিসিভ করছি না তাহলে বারবার কল করছ কেন আয়ানের ধমকে জিহাদ চুপসে গেল এখন যেই খবরটা দেবে সেটা আয়ান জানলে কি হতে পারে জিহাদ শুধু সেটাই ভাবছে জিহাদ আমতা আমতা করে বলল স্যার একটা কথা ছিল পরে কথা বলবে আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে আয়ান ফোন রাখতে গিয়ে জিহাদের কথা থমকে গেল জিহাদ বলল স্যার কথাটা ম্যামকে নিয়ে আয়ান ভ্রু কুচকে বলল ম্যাডাম মানে ফারিহা ওর কি হয়েছে তারপর আয়ান ঘড়িতে তাকিয়ে বলল ওর তো এতক্ষণে ক্লাসই শেষ হয়ে যাওয়ার কথা আজকের রেস্টুরেন্টে যায়নি নাকি বাপির বাড়ি যাওয়ার কথা বলছে ওকে বলে দাও ওই বাড়িতে যেতে হলে আমি ওকে নিয়ে যাব এখন যেন না যায় জিহাদ এবার একটু সাহস নিয়ে এক নিঃশ্বাসে বলে ফেলল স্যার ম্যামকে পাওয়া যাচ্ছে না আয়ান চেয়ার থেকে উঠে জোরে চেঁচিয়ে বলল ওয়াট পাওয়া যাচ্ছে না মানে আয়ানের চেঁচানোতে জিহাদ চমকে উঠল জিহাদ জানে সামনে আরো বড় ঝড় আসতে চলেছে আয়ান অস্থির হয়ে বলল কি হলো? পাওয়া যাচ্ছে না মানে কি স্যার ম্যাডাম ক্লাস শেষ হওয়ার পরও আসছে না দেখে আমরা ভার্সিটিতে খুঁজেছিলাম কিন্তু ম্যাডাম সেখানে নেই রেস্টুরেন্ট বাসা এখন কি মিস্টার রাজাদের বাসায়ও যায়নি তোমাদেরকে ফারিহার বডিগার্ড হিসেবে পাঠানো হয়েছে হয় কেন ফারিহার খেয়াল রাখতে তাই তো আর তোমরা এখন আমাকে খবর দিচ্ছ যে ওকে পাওয়া যাচ্ছে না এক ঘণ্টা টাইম দিচ্ছি এই এক ঘন্টার মধ্যে খোঁজ লাগাও ফারিহা কোথায় ফারিহার কিছু হলে তোদের সবকটাকে আমি দেখে নেব আয়ান কল কেটে দিল কল কেটে জিহাদ ভার্সিটির ভেতরে গেল সিসিটিভি ফুটেজ চেক করতে আয়ান মিস্টার রাজাদের বাড়িতে যাওয়ার জন্য অফিস থেকে বের হল যদিও জিহাদ বলেছে যে ফারিহা মিস্টার রাজাদের বাড়িতে যায়নি তবে নিশ্চিত হতে পারছে না আয়ান নিজের চোখে দেখতে চায় আয়ান ফুল স্পিডে ড্রাইভ করে দশ মিনিটের মধ্যে মিস্টার রাজাদের বাড়িতে এসে পৌঁছাল আয়ান গেট দিয়ে ঢুকতে ঢুকতে ভাবছে এখানে যদি ফারিহাকে পায় তাহলে দুগালে ঠাস ঠাস করে দুটো চর মারবে কত বড় সাহস না বলে এখানে চলে এসেছে মেয়েটা কি জানে না আয়ান মেয়েটার জন্য কত চিন্তিত আয়ানের গাড়ি দেখে দারোয়ান আয়ানকে আটকাল না কারণ এখন প্রায় সবাই জানেন আয়ান মিস্টার আজাদের মেয়ে জামাই আয়ান গাড়ি থেকে নেমে বাসার ভেতরে গিয়ে কাউকে দেখতে পেল না একটা সার্ভেন্ট কাপড় দিয়ে ড্রয়িং রুম মুছছে আয়ান ওই সার্ভেন্টর কাছে গিয়ে বলল ফারিহা কোথায় হঠাৎ আয়ানের কথায় সার্ভেন্টটা হকচকিয়ে গেল তারপর বলল ফারিহা ম্যাডাম তো এ বাড়িতে আসেনি আয়ান রেগে বলল এখানে আসেনি মানে কোথায় লুকিয়ে রেখেছ তোমরা মিস্টার আজাদ কই আয়ানের ধমকে সার্ভেন্টটা কেঁপে উঠল তারপর তড়িঘড়ি করে হাত থেকে কাপড়টা ফেলে দিয়ে উপরে চলে গেল মিস্টার আজাদকে ডাক দিতে কিছুক্ষণ পর মিস্টার আজাদ এসে দেখল আয়ান এক হাত কোমরে আর এক হাত মাথায় রেখে চুল টানছে আর ড্রয়িং রুমে পায়চারি করছে মিস্টার আজাদ নিচে এসে একটু রাগের স্বরে বলল তুমি আবার বাড়িতে কেন এসেছো? আমার মেয়ে যখন থাকে তখন আসো তাই এলাও করি কিন্তু এখন কেন এসেছ আয়ান মিস্টার আজাদকে দেখে রেগে গেল কিন্তু তবুও শান্ত কণ্ঠে বলল ফারিহা কোথায় মিস্টার আজাদ অবাক হয়ে বলল ফারিহা কোথায় মানে আমি কিভাবে জানব ফারিহা কোথায় না জানার নাটক করবেন না বলুন ফারিহাকে কোথায় লুকিয়ে রেখেছেন আমি কেন ওকে লুকিয়ে রাখব আমার মেয়ে কোথায় ফারিহাকে পাওয়া যাচ্ছে না মিস্টার আজাদ অবাক হয়ে বলল পাওয়া যাচ্ছে না মানে আমার মেয়ের কি হয়েছে কখন থেকে পাওয়া যাচ্ছে না তুমি আমাকে এখন বললে আয়ান শান্ত চোখে মিস্টার রাজাদের দিকে তাকিয়ে বলল প্লিজ বলুন ফারিহা কোথায় আমার খুব চিন্তা হচ্ছে মিস্টার আজাদ অবাক চোখে আয়ানের দিকে তাকাল মিস্টার আজাদ সবসময় আয়ানের চোখে রাগ দেখেছিল কিন্তু এই আয়ানের চোখে অসহায়ত্ব দেখল কিন্তু মিস্টার আজাদ সত্যি জানে না ফারিহা কোথায় তাই বলল আমার মেয়েকে লুকিয়ে রাখার মতো কাপুরুষ আমি নই ফারিহাকে যদি তোমার কাছ থেকে আনতে হয় তাহলে তোমার সামনে দিয়েই আনব এভাবে লুকিয়ে না ফারিহা এ বাড়িতে আসেনি কিন্তু ও কোথায় গেল আয়ান সোফায় বসে মাথায় হাত দিয়ে বলল আমি সব জায়গায় খুঁজেছি ফারিহা কোথাও নেই আয়ান কিছু একটা ভেবে দৌড়ে ফারিহার রুমে চলে গেল যদিও ওর মন বলছে ফারিহা এখানে নেই তবুও ফারিহার পুরো রুম খুঁজে দেখল কিন্তু ফারিহা কোথাও নেই আয়ান ওয়াশরুম ব্যালকনি সব জায়গায় খুঁজে দেখলো কোথাও ফারিহা নেই এদিকে মিস্টার আজাদ জোরে জোরে হানি ফাহমেদকে ডাকতে লাগল কিছুক্ষণ পর হনুফা বেগম হন্তদন্ত করে এসে বলল স্যার উনি তো বাসায় নেই মিস্টার আজাদ রেগে গিয়ে বলল কোথায় গিয়েছে এখন জানি না স্যার কিন্তু এখন তো বাসায় নেই মিস্টার আজাদ বিরক্ত মুখে বলল উফ কাজের সময় একে পাওয়া যায় না তারপর মিস্টার আজাদ ফোন বের করে হানি আহমেদকে কল দিতে লাগল কিন্তু ফোন বন্ধ মিস্টার আজাদ এবার প্রচুর বিরক্ত হল আয়ান উপর থেকে নিচে এসে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগল তখন মিস্টার আজাদ পেছনে থেকে আয়ানকে বলল কোথায় যাচ্ছ ওকে এখন কোথায় খুঁজবে আমি আমার বউকে ঠিক খুঁজে পাব আপনার এত চিন্তা করতে হবে না তুমি কাকে রাগ দেখাচ্ছ হ্যাঁ আমাকে যেখানে আমার তোমার উপর রাগ দেখানোর কথা তোমার কাছে থাকতে আমার মেয়েটা কিভাবে হারিয়ে যায় আয়ান এখন মিস্টার রাজাদের সাথে রাগারাগি করতে চায় না তাই শান্ত কণ্ঠে বলল আমি ফারিহাকে খুঁজে আনবো আর আপনার যদি এতই চিন্তা হয় তাহলে আপনিও খুঁজার চেষ্টা করুন ফারিহাকে খোঁজার জন্য আয়ান মিস্টার রাজাদের বাড়ি থেকে সোজা ভার্সিটিতে আসল এসে সবার আগে বডিগার্ডদের অনেকক্ষণ বকাঝকা করল এটা যদি ভার্সিটি না হতো তাহলে এখন সব কটাকে গুলি করে মেরে ফেলত সবাই আয়ানের ভয় থকথক করে কাঁপছে আয়াম জিহাদের কাছে গিয়ে বললে কোন খবর পেলে জিহাদ ভয় পেয়ে বলল স্যার ম্যাডাম ভার্সিটির পেছনে গেইট দিয়ে বেরিয়েছে আয়না অবাক হয়ে জিহাদের দিকে তাকালে জিহাদ আয়ানের দিকে সিসিটিভি ফুটেজটা এগিয়ে দিল আয়ান খুব মনোযোগ দিয়ে ফুটেজটা দেখল তারপর জিহাদের দিকে তাকাতেই জিহাদ বলল তারপর রাস্তার কোনো ফুটেজ নেই ম্যাডাম পেছনের গেট দিয়ে বেরিয়ে কোথায় গিয়েছিলে তা জানি না তবে পাশে একটা পার্কে খোঁজ নিয়ে জানা গেছে ম্যাডামকে নাকি ওখানে দেখা গিয়েছিল আয়ান কি যেন ভাবছে তখন জিহাদ আবার বলল স্যার ম্যাডাম যদি নিজে পালিয়ে যেতে চাইত তাহলে কিন্তু পার্কে বসে থাকতো না আমার মনে হয় ম্যাডামের কোনো বিপদ হয়েছে আয়ান রেগে বলল সেটা বুঝতে পারছ তাহলে ওকে খুঁজতে পারছ না কেন জিহাদ মাথা নিচু করে ফেলল আয়ান মাথায় হাত দিয়ে বসে চুল টানতে লাগল ওর নিজেকে পাগল পাগল লাগছে আয়ান এত বড় মাফিয়া হওয়া সত্ত্বে কত মানুষকে মেরেছে কিন্তু আজকে নিজের আপনজনকে হারিয়ে কত কষ্ট হচ্ছে আয়ান শুধু ভাবছে ফারিহার কি হল আচ্ছা আয়ানের কোনও শত্রু ফারিহাকে কিডন্যাপ করল না তো আয়ান বডিগার্ডের দিকে তাকিয়ে রাগী চোখে বলল ফারিহার যদি না পাই তোদের একটা একটাকেও ছাড়ব না ফারিহার কিছু হলে তোদের সবকটা জীবনে আজকে শেষ দিন মনে রাখিস একটা বডিগার্ড সাহস করে কাপা কাপা কণ্ঠে বলল স্যার আমরা তো ম্যাডামের উপর নজর রাখছিলাম কিন্তু ম্যাডাম তো পিছনের গেইট দিয়ে বেরিয়ে গেল আয়ান জোরে একটা ধমল দিয়ে বডিগার্ড তাকে বলল চুপ কাজের কাজ তো করতে পারি সবার মুখে মুখে কথা জিহাদ ইশারায় বডিগার্ড তাকে চুপ করতে বলল বডিগার্ড তাও প্রাণের ভয় চুপ হয়ে গেল আয়ান উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল চলো রেস্টুরেন্টে যাব স্যার আমরা খোঁজ নিয়েছি ম্যাডাম রেস্টুরেন্টে নেই তবু আমি রেস্টুরেন্টে যাব শিহাব আর নৌসিন হয়তো কিছু জানতে পারে বডিগার্ডরা আর জিহাদ আয়ানের পিছু পিছু গেল আয়ান রেস্টুরেন্টে এসে দেখল শিহাবকে বসে বসে কি যেন কাজ করছে আর নৌসিনকে কাছে দাঁড়িয়ে কথা বলছে আয়ান সোজা ওদের কাছে গেল তারপর বলল ফারিহা কোথায় এভাবে আয়ানের হঠাৎ আওয়াজ আসাতে শিহাব নৌসিন দুজনেই চমকে উঠল তারপর অবাক হয়ে বলল ফারিহা কোথায় মানে আয়ান দাঁতে দাঁত চেপে বলল মানে জিজ্ঞেস করছি ফারিহা কোথায় তোমাদের সাথে নাকলাস করেছিল তারপর কোথায় গিয়েছে নৌসীন বলল ফারিহা তো বলছে ওর শরীর ভালো লাগছে না বাসায় চলে যাবে তাই আমরা রেস্টুরেন্টে চলে এসেছি কেন ফারিহা কোথায় এখানেও আশাহত হয়ে আয়াত ধপ করে চেয়ারে বসে পড়ল শিহাব চিন্তিত কণ্ঠে বলল ফারিহা কোথায় বলবেন প্লিজ ফারিহাকে পাওয়া যাচ্ছে না শিহাব আর নরসীন একসঙ্গে বলল পাওয়া যাচ্ছে না মানে কি আয়ানের কথা বলতে ভালো লাগছে না তাই জিহাদকে হাতের ইশারা করলে জিহাদ নৌসিন আর শিহাবকে সব বুঝিয়ে বলল সব শুনে নৌসিন আর শিহাব চমকে উঠল দুপুরে তো ফারিহা ওদের সাথে ভার্সিটিতে ছিল এখন কোথায় গেল মেয়েটা নৌসিন তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছে শিহাব নৌসিনকে সামলানোর চেষ্টা করছে হঠাৎ আয়ান ঝট করে উঠে দাঁড়াল ওর মুখে হাসি ফুটে উঠেছে বাকিরা সবাই অবাক হয়ে আয়ানের দিকে তাকাল কিছুক্ষণ আগেও রাগ করল এখন আবার হাসছে কেন জিহাদ একটু ভেবে বলল স্যার হাসছেন যে আয়ান হাসি মুখে বলল ফারিহা কোথায় আছে পেয়ে গেছি চল জিহাদ আর বডিগার্ডরা প্রচুর অবাক হল হঠাৎ আয়ান কি করে বুঝল যে ফারিহা কোথায় আছে তবুও কেউ আয়ানের ভয় কোনো প্রশ্ন না করে আয়ানের পিছু পিছু যেতে লাগল শিহাব যেতে চাইলে আয়ান বাধা দিয়ে বলল শিহাব এখন নৌসিনের কাছে থাকতে ওখানে শিহাবের বিপদ হতে পারে দরজা খোলার আওয়াজে ফারিহা চোখ তুলে তাকাল ফারিহার খুব খিদে পেয়েছে সেই দুপুরে কিডন্যাপ হয়েছিল এখনও কিছু খায়নি অন্ধকার রুমে বন্দি থেকেও ফারিহা বুঝতে পারছে এখন সন্ধ্যা হয়ে আসছে সকালে একটু খেয়েছিল তারপর আর কিছু খাওয়া হয়নি তাই ফারিহা একটু দুর্বল হয়ে পড়েছে ফারিহা সেই দুপুর থেকে ভাবছে ও কে কে কিডন্যাপ করতে পারে মিস্টার রাজাদের কি অন্য কোনো শত্রু আছে যে ফারিহাকে কিডন্যাপ করল কিন্তু ফারিহা ভাবছে ওর বাপি তো খুব ভালো ওর বাপির কোনো শত্রু থাকতে যাবে কেন তাহলে কি আয়ানের কোনো শত্রু হতে পারে আয়ান অনেক এত বড় মাফিয়া আর মাফিয়াদের শত্রু থাকাই স্বাভাবিক ফারিহা বসে বসে ভাবছে সবাই প্রতিশোধে নেয়ার জন্য ওকেই পায় ওকেই কিডন্যাপ করতে হয় ফারিহা জানে ফারিহা কিডন্যাপ হয়েছে শুনে আয়ান হয়তো কষ্ট পাবে না কারণ আয়ান তো এতদিন ওর একসাথে নাটক করেছে আয়ান তো ফারিহাকে ভালবাসে না কিন্তু ফারিহা মিস্টার আজাদের কথা ভাবছে ফারিহা আরেকবার কিডন্যাপ হয়েছে শুনে মিস্টার আজাদ ঠিক থাকতে পারবে তো ফারিহা সামনে তাকিয়ে দেখল ওই লোকটা আসছে যে ওকে কিডন্যাপ করেছিল ওই লোকটা ফারিহার কাছে এসে বলল আমাদের বর্ষ এসেছে এতক্ষণ তো কার কথায় আপনাকে কিডন্যাপ করেছি বলে বলে আমাদের জ্বালিয়ে ফেলেছেন এবার নিজের চোখে দেখে নিন খিদের জ্বালায় ফারিহার গলা দিয়ে কথা বের হচ্ছে না তবু কাপা কাপা কণ্ঠে বলল কোথায় আসছে আসছে সারের সামনে বেশ তেজ দেখিয়েন না সার কিন্তু মোটেও আমাদের মতো দরদি নয় ফারিহা সামনে দিয়ে তাকিয়ে দেখল একটা লোক আসছে পরনে কোট প্যান্ট তবে চেহারা বোঝা যাচ্ছে না লোকটা যখন ফারিহার কাছে আসলো তখন ফারিহার মাথায় মনে হয় বাজ পড়ল ফারিহা কি ঠিক দেখছে না না এটা ওর চোখের ভুল উনি কি করে ফারিহাকে কিডন্যাপ করতে পারে ফারিহা অবাক চোখে লোকটার দিকে তাকিয়ে বলল হানি ফাঙ্কেল ফারিহার কথায় হানি ফাহমেদ জোরে হেসে দিল তারপর আস্তে আস্তে হেঁটে এসে ফারিহার সামনে একটা চেয়ারে বসে বলল হ্যাঁ আমি ফারিহা অবাক হয়ে বলল আপনি আমাকে কিডন্যাপ করেছেন কিন্তু কেন এটা কি সত্যি আর আপনি আপনি হানি ফাহমেদ হেসে বলল আরে আরে রিলেক্স একটা একটা প্রশ্ন কর আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি কিন্তু আগে এটা বলেন আপনি আমাকে কেন কিডন্যাপ করেছেন আপনি মজা করছেন তাই না আপনি আয়ানের থেকে বাঁচাতে আমাকে লুকিয়ে রাখতে চাইছেন তাই তো কিন্তু বিশ্বাস করুন আমি আয়ানের কাছে ভালো আছি আমাকে লুকিয়ে রাখতে হবে না ফারিহার কথায় হানি ফাহমেদ ঘর কাঁপিয়ে হেসে উঠল তারপর বলল তোকে মুক্তি দিতে না তোকে বন্দি করতে কিডন্যাপ করেছি ফারিহা শুধু অবাক হচ্ছে আজকে হানি ফাহমেদের আচরণ কেমন অদ্ভুত লাগছে ফারিহা হানি ফাহমেদকে চিনতে পারছে না কিন্তু হানি ফাহমেদ কেন ফারিহাকে কিডন্যাপ করল হানিফ আহমেদ তো মিস্টার রাজাদের সব কথা মেনে চলে ফারিহাকে কিছু একটা ভেবে হাসি মুখে বলল বাপি বাপি আপনাকে বলেছে আমাকে এখানে আনতে দেখেছেন বাপি আমার জন্য কত চিন্তা করে কিন্তু আমি তো বাপিকে বললাম আমি আয়ানের কাছে ভালো আছি বাপি কেন এরকম করল বাপি কোথায় হানি ফাহমেদ শয়তানি হাসি হেসে বলল তুমি একটু বেশিই বুঝো ফারিহা মিস্টার আজাদ জানে না যে আমি তোমাকে কিডন্যাপ করেছি ফারিহা হানি ফাহমেদের কথা কিছু বুঝতে পারছে না তাই বলল আমি কিছু বুঝতে পারছি না প্লিজ আমাকে সব খুলে বলবেন হানি ফাহমেদ ফারিহার দিকে তাকিয়ে বলল বল কি জানতে চাও বলো ফারিহা ফতাফত প্রশ্ন করল আপনি আমাকে কিডন্যাপ করলেন কেন আর এভাবে বেঁধে রেখেছেন কেন তোমাকে মেরে ফেলতে এখানে আনা হয়েছে ফারিহা চমকে উঠে হানি ফাহমেদের দিকে তাকাল ফারিহা বুঝতে পারছে না হানি ফাহমেদ মজা করছে নাকি সত্যি বলছে ফারিহা কাপা কাপা কণ্ঠে বলল মে মেরে ফেলতে হ্যাঁ মেরে ফেলতে তোকে মারলে তবেই তো মিস্টার আজাদকে হাতের মুঠোয় আনা যাবে ফারিহা কাদো কাদো কণ্ঠে বলল আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আপনি আমাকে কেন মারতে চান আর বাপিকে হাতের মুঠোয় নিবেন মানে আপনি তো বাপি আন্ডারে কাজ করেন হানি ফাহমেদ শয়তানি হেসে বলল সেটাই তো আমি কারোর আন্ডারে কাজ করতে চাই না আমি বস হতে চাই আর মিস্টার আজাদকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার একমাত্র উপায় হচ্ছিস তুই তোকে মেরে ফেলে তোর বাবা এমনিতেই শেষ হয়ে যাবে তখন আমি মিস্টার আজাদের কোনো সন্তান থাকবে না উনার সব সম্পত্তির মালিক আমি ফারিহা অবাক চোখে হানি আহমেদকে দেখছে ফারিহা এসব কিছু বিশ্বাস করতে পারছে না যেই লোকটা ওদের বাড়িতে থেকেছে খেয়েছে সেই এভাবে পেছনে ছুরি মারল এটা তো দুধ কলা দিয়ে কালসাপ পোষা হয়ে গেল ফারিহার ভাবনার মাঝে হানি ফাহমেদ আবার বলল তোর ভাগ্য ভালো ১৬ বছর আগে বেঁচে গিয়েছিলি না হলে এই সব সম্পত্তি কবেই আমার হয়ে যেত এবার যেন ফারিহার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল হানি ফাহমেদ কি বলছে এসব ফারিহা কাপা কাপা কণ্ঠে বলল ১৬ বছর আগে বেঁচে গিয়েছিলাম মানে সেদিন আমাদের গাড়ি এক্সিডেন্ট হানি ফাহমেদ জোরে হেসে দিয়ে বলল হ্যাঁ ঠিকই ধরেছিস সেদিন তোদের গাড়ি আমি ব্রেক ফেল করেছিলাম ভেবেছিলাম তুই মরে গেলে মিস্টার আজাদ শেষ হয়ে যাবে কিন্তু তুই বেঁচে গিয়ে আমার সব প্লান নষ্ট করে দিলি ফারিহা এবার কান্না করে দিল কান্না করতে করতে বলল আমার মাম্মাকে আপনি মেরেছে আপনার জন্য মাম্মা মারা গিয়েছে আপনি এতটা জঘন্য কি করে এটা করতে পারলেন যেই মানুষটা আপনাকে আর মনিকে আমাদের বাড়িতে জায়গা দিল আপনি তাকেই মেরে ফেললেন আপনি এতটা অমানুষ হানি ফাহমেদের ফারিহার কথায় কোনো ভাবান্তর হল না সেভাবেই হাসতে হাসতে বলল সম্পত্তি পেতে হলে কিছুটা অমানুষ হতেই হয় শুধুমাত্র সম্পত্তির জন্য আপনি না না শুধু সম্পত্তি না মিস্টার আজাদ মরে গেলে তো এমপি পদটাও আমি পেতাম তখন শুধু টাকা আর টাকা ছি। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে মাম্মা এমন একটা মানুষকে বাড়িতে জায়গা দিয়েছিল যার জন্য নিজের প্রাণ দিতে হল ফারিহার হামিদ আহমেদের উপর প্রচুর ঘৃণা হচ্ছে একটা মানুষকে কি করে নিজের আশ্রয়দাতা কে মেরে ফেলতে পারে কতটা জঘন্য লোক ফারিহার হাত পা বাধা না হলে এখনই নিজের মায়ের খুনের প্রতিশোধ নিত ফারিহা একদিকে কষ্ট পাচ্ছেন অন্যদিক দিয়ে রেগে আছে এতদিন ভাবত একটা এক্সিডেন্টের কারণেই ওর মা ওদের ছেড়ে চলে গিয়েছে কিন্তু আজকে জানতে পারল একটা অমানুষের ষড়যন্ত্রের কারণে ফারিহার মাম্মা আজকে ফারিহার কাছে নেই ফারিহার হানি ফাহমেদের সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে তবুও বলল আমাকে এখানে কেন এনেছেন অহ মেরে ফেলতে তাই তো কখন মারবেন মারব তো মরার জন্যে এত উতলা হচ্ছিস কেন তবে তার আগে একটা সিক্রেট শুনে যা ফারিহা হানি ফাহমেদের কথা শুনতে মোটেও আগ্রহী না তাই চুপচাপ বসে আছে হানি ফাহমেদ হেসে বলতে লাগল আমি শুধু তোর মাকে মারেনি তোর আপনজনের মধ্যে আরও কাউকে মেরেছি ফারিহা প্রশ্নসূচক দৃষ্টিতে হানি ফাহমেদের দিকে তাকালে হানি ফাহমেদ ফারিহাকে বলল মিস্টার রাজাদের সাথে আয়ানের কিসের শত্রুতা সেটা জানতে চাইবি না ফারিহা আবার চমকে উঠল এটার পেছনেও কি হানি ফাহমেদের হাত আছে হ্যাঁ ফারিহা সত্যিটা জানতে চায় অনেক চেষ্টা করেছে জানার কিন্তু জানতে পারেনি ফারিহা অস্থির হয়ে উঠেছে দেখে হানি ফাহমেদ হেসে বলল আরে শান্ত হ বলছি সব আমি জানি তোর এটা জানার খুব ইচ্ছা তাই মরার আগে তোর শেষ ইচ্ছাটা পূরণ করি ফারিহা কাপা কাপা কণ্ঠে বলল বাপির সাথে আয়ানের কিসের শত্রুতা হানি ফাহমেদ হেসে বলল কারণ আয়ানের মা বাবাকে আমি মেরেছিলাম ফারিহা মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে নিজের জীবনে এত বড় সত্যিগুলো সব একসাথে ফারিহা আর নিতে পারছে না কিছুক্ষণ পর পর মাথায় বাজ পড়ছে আয়ানের মা বাবার সাথে হানি ফাহমেদের কি সম্পর্ক ফারিহা কিছু বলতে যাবে তখন হানি ফাহমেদ বলল মিস্টার রাজা আয়ানকে চিনে না ঠিকই কিন্তু আয়ানের মা বাবার সাথে ভালো সম্পর্ক ছিল তখন তুই বোধহয় ছোট ছিলি মিস্টার রাজাদের কি পাওয়ার আয়ানের বাবার তার চেয়ে বেশি পাওয়ার ছিল আমার তো প্রথম টার্গেট ছিল আয়ানের বাবার সম্পত্তির দিকে যা মিস্টার আজাদের থেকে কয়েক গুণ বেশি ফারিহার যত শুনছে তত হানি ফাহমেদের উপর ঘৃণা বাড়ছে তবু মুখ বুঝে চুপচাপ বসে আছে হানি ফাহমেদ আবার বলতে লাগল তো একদিন একটা কাজে মিস্টার আজাদ আমাকে আয়ানের বাবা মানে শাহিন খানের বাড়িতে পাঠিয়েছিল সেই দিন কোনো কারণে বাড়িতে বেশি বডিগার্ড ছিল না আয়ানও বাড়িতে ছিল না বাড়িতে শুধু শাহিন খান আর স্ত্রী মানে আয়ানের মা ছিল সেই দিনই সুযোগ পেয়ে দুজনকে মেরে দিলাম আয়ানকে খুঁজেছিলাম কিন্তু পাইনি পরে শুনেছিলাম আয়ান সেদিন মামার বাড়িতে ছিল সেদিন যদি আয়ানকে পেতাম তাহলে ওকেও মেরে ফেলতাম আসলে তোদের দুজনেরই ভাগ্যটা খুব ভালো মরতে মরতে বেঁচে গিয়েছিস ফারিহার ইচ্ছে করছে এখন হানি ফাহমেদ কিছু দিয়ে ইচ্ছামতো মারতে কিন্তু ফারিহার হাত বাঁধা ফারিহা সহ্য করে বলল এতে আয়ান বাপীর শত্রু হল কেন ফারিহার প্রশ্ন শুনে হানি ফাহমেদ অনেক জোরে হাসল তারপর বলল সেটাই তো মজার কাহিনী সেদিন শাহিন খান আর ওর স্ত্রীকে মারার পর আমি একটা অন্য নাম্বার থেকে মিস্টার আজাদকে কল করে বলেছিলাম যে এই বাড়িতে কিছু একটা ঘটে মিস্টার আজাদ যেন এসে দেখে তোর বাপি আমাকে খুব বিশ্বাস করত তাই সরল মনে এসে নিজেই ফেসে গেল উনি যখন শাহিন খান আর উনার স্ত্রী লাশের কাছে গিয়েছিল তখন আমি দূর থেকে ছবি তুলেছিলাম ভেবেছিলাম কখনো কাজে লাগবে ঠিকই হল শাহিন খান মৃত্যুর পর আয়ান তো মামার কাছে আমেরিকা চলে গেল তারপর কিছু বছর ভালই যাচ্ছিল মধ্য দিয়ে তোর মাকে মেরে ফেললাম অনেক বছর পর আয়ান দেশে আসার পর আমি আয়ানের কাছে ছবিগুলো পাঠিয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে আয়ান মিস্টার আজাদকে নিজের মা বাবার খুনি ভেবে কিভাবে প্রতিশোধ নিতে চায় ভেবেছিলাম আয়ান তোমাদেরকে মেরে দেবে তারপর সব আমার হাতের মুঠোয় চলে আসবে কিন্তু আয়ান তো তোকে বিয়ে করল তবুও সব মুখ বুঝে সহ্য করলাম কিন্তু আস্তে আস্তে আয়ান এখন তোকে ভালোবেসে ফেলছে যা আমি একদম সহ্য করব না তোদের মধ্যে সব ঠিক হয়ে আমার পরিকল্পনা তো সব জলে যাবে তাই আজকে তোকে তুলে আনলাম এখন তোকে মেরে ফেললে আমার আরো দ্বিগুণ লাভ ফারিহা এতক্ষণ অবাক হয়ে চুপচাপ হানি ফাহমেদের কথা শুনছিল ফারিহা এতদিনে বুঝলো কেন আয়ানের মিস্টার আজাদের উপর এত রাগ আয়ান বারবার বলেছিল মিস্টার আজাদ ওর আপনজন কেড়ে নিয়েছে ফারিহা জানত ওর বাপি কখনো কোনো খারাপ কাজ করতে পারে না আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে মিস্টার রাজা আয়ানের কোনো আপনজনকে কেড়ে নেয়নি কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেল ফারিহা চুপচাপ দেখে হানি ফাহমেদ আবার বলল বলতো কীভাবে আমার দ্বিগুণ লাভ আচ্ছা আমিই বলছি একে তো তুই মিস্টার আজাদের প্রাণভোমরা আর দ্বিতীয়ত আয়ান এখন আস্তে আস্তে তোর ওপর দুর্বল হচ্ছে এখন যদি তোকে শেষ করে দিই তাহলে মিস্টার আজাদ আর আয়ান দুজনেই ভেঙ্গে পড়বে দুই রাজ্য আমার হাতের মুঠ হয়ে হা 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 হানি ফাহমেদের হাসি শুনে ফারিহার গা জলে যাচ্ছে ফারিহা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল ফারিহা এখনো নিশ্চুপ হয়ে বসে আছে আসলে ফারিহা কি করবে বুঝতে পারছে না একদিকে যেমন কষ্ট হচ্ছে অন্যদিকে তেমন রাগও হচ্ছে কষ্ট হচ্ছে এই কারণে যে এই লোকটার জন্য ওর মাম্মা মারা গেল আর রাগ হচ্ছে এই কারণে যে এই লোকটার জন্য আয়ান মিস্টার আজাদকে শত্রু ভাবে ফারিহা ভেবেছিল সব সত্যি জানার পর মিস্টার আজাদ আর আয়ানকে এক করে দিবে কিন্তু এখন ফারিহা বাঁচবে কিনা সেটাই ঠিক নেই ফারিহা তাচ্ছিল্য হাসল হানি ফাহমে দেবার চেয়ার থেকে উঠে ফারিহার হাত খুলে দিতে দিতে বলল হাত খুলছি বলে পালানোর চেষ্টা করবি না এই বাড়ির আশেপাশে আমার বডিগার্ড আছে তাই চালাকি না করে আমার সাথে চল হাত খুলে দিচ্ছে তাই ফারিহা এদিক ওদিক তাকালো কিন্তু আশেপাশে এমন কোনো হাতিয়ার নেই যেটা দিয়ে নিজেকে রক্ষা করতে পারে হানি ফাহমেদ ফারিহার হাতের বাঁধন খুলে ওর হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগল খাবার না খাওয়ার ফলে ফারিহা অনেক দুর্বল হয়ে পড়েছে তবু কাঁপা কাঁপা কণ্ঠে বলল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন হানি ফাহমেদ রাগি চোখে ফারিহার দিকে তাকিয়ে বলল চুপ কোনো কথা নেই আমার সাথে চল মৃত্যুর আগে তোর সাথে একটু খেলে নেই ফারিহা হানি ফাহমেদের কথা বুঝতে পারছে না তাই হানি ফাহমেদের সাথে যেতে লাগল ফারিহা কখনও স্বপ্নেও ভাবতে পারেনি হানি ফাহমেদ এরকম কিছু করবে হানি ফাহমেদ ফারিহাকে টানতে টানতে একটা রুমে এনে বিছানার উপর ছুঁড়ে ফেলল ফারিহা আবার প্রচুর চমকে উঠল হানি ফাহমেদ রুমের দরজাটা লাগিয়ে দিল ফারিহা অবাক হয়ে বিছানা থেকে উঠে কাপা কাপা কণ্ঠে বলল আঙ্কেল কি কি করছেন হানি ফাহমেদ শয়তানি হাসি দিয়ে বলল তোকে তো মেরাই ফেলব কিন্তু তার আগে একটু তোর মজা নেই ফারিহা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল হানি ফাহমেদ এতটা জঘন্য ফারিহা ভাবতেও পারছে না ফারিহা অবাক কণ্ঠে বলল আঙ্কেল আপনি আমার বাপির সমান আপনি আমার সাথে হানি ফাহমেদ শার্টের বোতাম খুলতে খুলতে বলল তোর বাবার সমান কিন্তু তোর বাবা তো নই আর তোকে তো মেরে ফেলব তাহলে মেরে ফেলার আগে একটু মজা নিলে ক্ষতি কি আঙ্কেল আঙ্কেল আমি আপনার মেয়ের মতো মনি মনি আমাকে মেয়ের মতো ভালোবাসে আপনি আমার সাথে এরকম করবেন না হানি আহমেদ বিরক্তি মুখে বলল ওই গাধি মহিলাটার কথা বলবি না তো এক নম্বর ভিতু সব সময় শুধু মিস্টার আজাদ আর তোর গোলামি করবে বিরক্তিকর মহিলা একটা সব সম্পত্তি আমার হাতে এসে গেলে ওই মহিলাকে আমি ছেড়ে দেব ফারিহার বিশ্বাস ছিল যে এসবের পেছনে মনির হাত থাকতে পারে না ঠিকই হয়েছ হনুফা বেগম এসবের কিছু জানে না ফারিহা একটা মুচকি হাসি দিল ওর মনি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেনি হানি ফাহমেদকে আগাতে দেখে ফারিহার ভয় গলা শুকিয়ে গেল ফারিহা আর উপায় না পেয়ে হানি ফাহমেদের পায়ে পড়ে গেল তারপর কান্না করতে করতে বলল আমি আপনার মেয়ের মতো আঙ্কেল আপনি আমার সাথে এরকম করবেন না আপনি আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলেন কিন্তু মরার আগে আমারে এত বড় কলঙ্ক করবেন না হানি ফাহমেদ শয়তানি হাসি দিয়ে বলল তোর উপর আমার অনেক দিনের নজর শুধু আয়ানের জন্য কিছু করতে পারিনি আজকে যখন সুযোগ পেয়েছি তাহলে ছাড়ব কেন হানি ফাহমেদ আস্তে আস্তে এগিয়ে আসছে আর ফারিহা আস্তে আস্তে পেছাচ্ছে ফারিহা শক্ত করে ওর জামা হাতের মুঠোয় নিল আর এদিক ওদিক তাকালো এখানেও হানি ফাহমেদকে আঘাত করা যায় এরকম কিছু পেল না এই রুমে একটা খাট বাদে আর কিছুই নেই কান্নার কারণে ফারিহার চোখমুখ লাল হয়ে গিয়েছে হানি ফাহমেদ শার্টটা খুলে ছুঁড়ে ফেলে ফারিহাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ফারিহার উপরে উঠে বসল বাবার বয়সী একটা লোক কি করে ওর সাথে এসব করতে পারে ফারিহার ওর মাম্মার জন্য খুব কষ্ট হচ্ছে এমন একটা লোককে বাসায় জায়গা দিল যার জন্য নিজেকে মরতে হল এখন নিজের মেয়ে বিপদে ফারিহা হাতজোর করে হানি আহমেদকে বলল আঙ্কেল আমাকে ছেড়ে দিন প্লিজ আমার সাথে এরকম করবেন না আমি আমি কান্নার কারণে ফারিহার গলা দিয়ে কথা বের হচ্ছে না ফারিহা হাত পা ছোড়াছড়ি করছে হানি ফাহমেদ কিছুতেই ফারিহাকে কন্ট্রোল আনতে পারছে না হঠাৎ দরজা ভাঙ্গার আওয়াজে হানি ফাহমেদ পেছনে ফিরে চমকে উঠল আয়ান রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে আয়ানের পেছনে মিস্টার আজাদ হানি ফাহমেদ এখানে আয়ান আর মিস্টার আজাদকে একদম আশা করেনি হানি ফাহমেদের কলিজা পেপে উঠল আয়ানের রাগ সম্পর্কে হানি ফাহমেদ জানে আর মিস্টার আজাদ মেয়ের সাথে এরকম হচ্ছে দেখে কি করবে সেটা ভেবেই হানি ফাহমেদের গলা শুকিয়ে গেল আয়ান এক প্রকার দৌড়ে এসে হানি ফাহমেদকে বিছানা থেকে তুলে জোরে জোরে একসাথে অনেকগুলো ঘুষি দিল আয়ান পুরো রাগ এখন হানি ফাহমেদের উপর ঝাড়ছে ইচ্ছা মতো মারছে আর মিস্টার আজাদ তো একবার হানি ফাহমেদের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল তারপর ফারিহার কাছে গেলে ফারিহা মিস্টার আজাদকে কাছে পেয়ে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল আয়ান আর মিস্টার আজাদকে দেখে ফারিহা যেন প্রাণ ফিরে পেল ফারিহা মিস্টার আজাদের বুকে হাউমাউ করে কাঁদছে আর এদিকে আয়ান তো হানিফ আহমেদকে ইচ্ছামত কিলঘুশীলাথি যেভাবে পারছে সেইভাবে মারছে ফারিহা ভীত চোখে আয়ানের দিকে তাকিয়ে আছে আয়ানের এই রূপের সাথে ফারিহা পরিচিত নয় তাই একটু ভয় পেয়ে আছে আর মিস্টার আজাদ অবাক চোখে আয়ানকে দেখছে ফারিহাকে কিডন্যাপ করেছে তাই আয়ানের এত রাগ তবে আয়ান হানি ফাহমেদকে মারছে দেখতে মিস্টার রাজাদের ভালোই লাগছে ফারিহা মিস্টার রাজাদের বুকে মুখ গুঁজে আয়ানের দিকে তাকিয়ে আছে আয়ান হানি ফাহমেদকে মেরে আধমরা করে ফেলেছে হানি ফাহমেদ হাতজোর করে আয়ানকে বলছে আয়ান আমাকে ছেড়ে দে আমার আমার ভুল হয়ে গেছে আমি আর কখন এরকম করব না আমি সব ছেড়ে অন্য শহরে চলে যাব প্লিজ আমাকে ছেড়ে দে আমি তোর কাছে প্রাণের ভিক্ষা চাইছি আয়ান দাঁতে দাঁত চেপে হানি আহমেদকে মারতে মারতে বলল কিছুক্ষণ আগে আমার যান তোর কাছে প্রাণের ভিক্ষা চেয়েছিল দিয়েছিলি তুই তুই আমার জানের গায়ে হাত দিয়েছি আমি তোকে ছাড়ব না আয়ান খানের স্ত্রীর সাথে খারাপ কিছু করার শাস্তি তোকে পেতেই হবে মার খেতে খেতে হানি ফাহমেদ অনেক দুর্বল হয়ে পড়েছে তবু অনেক কষ্টে বলল ফারিহা মামুনিকে তো আমি মেয়ের মতো ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে দে আমি এরকম কিছু করতে চাইনি কিন্তু কিন্তু তুই করেছিস যার জন্য তোকে শাস্তি পেতে হবে ফারিহা অবাক হয়ে আয়ানকে দেখছে আয়ান কি বলল ফারিহা কি ঠিক শুনেছে আয়ান ওকে আয়ানের যান বলেছে কিন্তু আয়ান তো ওইসব নাটক করেছিল তাহলে এখন ফারিহা শুধু ভাবছে আয়ানের এইরূপ তা কি সত্যি আয়ান হানি ফাহমেদকে মারতে মারতে বলল আর তোকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না একে তো তুই ফারিহাকে মারতে চেয়েছিলি আর সবচেয়ে বড় কথা তুই আমার বাবা মায়ের খুনি যেই খুনিকে আমি নিজের হাতে মারতে চেয়েছিলাম আজকে সেই সুযোগ এসেছে তাহলে তোকে কি করে ছেড়ে দিব বল আয়ানের কথায় হানিফ আহমেদ চমকে উঠল আয়ান কি করে এসব জানলো হানি ফাহমেদের মাথায় কিছু ঢুকছে না আয়ান কি করে এই জায়গাটার ঠিকানা জানল ফারিহা যে এখানে আছে সেটাই বা কিভাবে জানলো কিন্তু এখন হানি ফাহমেদের এসব ভাবার শক্তি নেই হানি ফাহমেদ শুধু হাতজোর করে প্রাণভিক্ষা চাচ্ছে আয়ান তো হানি ফাহমেদের কোন কথাই শুনছে না একদম হিংস্র হয়ে উঠেছে আয়ান অনেকক্ষণ হানিফ আহমেদকে মেরে তারপর উঠে জিহাদের দিয়ে তাকালো জিহাদ আয়ানের হাতে একটা গান দিল গান দেখে ফারিহা চমকে উঠল ফারিহা কখনোই এসব খুন খারাপির সাথে পরিচিত নয় তাই আজকে অনেক ভয় পাচ্ছে এমনিতে এতক্ষণ ভয় ছিল এখন আবার এসব আয়ান হানি ফাহমেদের চুল মুঠো করে ধরে মাথায় গানটা লাগিয়ে হানি ফাহমেদের চোখের দিকে তাকিয়ে বলল জীবনে যা পাপ করার সব করে ফেলেছিস এবার উপরে গিয়ে সেগুলির হিসাব দে আর মরার আগে শুনে রাখো তোর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ফারিহার গায়ে টাচ করা আয়ান ঠাস ঠাস করে হানি ফাহমেদের মাথায় দুটো গুলি করে দিল ফারিহা ভয় মিস্টার আজাদের বুকে মুখ গুজল মিস্টার আজাদ শক্ত করে ফারিহার মাথাটা চেপে ধরল আয়ান হানি ফাহমেদের মাথায় গুলি করে শান্ত হয়নি ইচ্ছামত বুকে গুলি করে ঝাঝরা করে দিতে লাগল হানি ফাহমেদ তো সেই কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিন্তু আয়ানের রাগ কমেনি এবার জিহাদ ভয় পেয়ে বলল স্যার ও মরে গেছে এবার ছাড়ুন জিহাদের কথায় আয়ান কিছুটা শান্ত হল দৃষ্টিতে হানি ফাহমেদের লাশের দিকে তাকল আয়ানে রাজকে খুব শান্তি লাগছে এতদিনে মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে ওই ছবিগুলো দেখার পর আয়ান ভেবেছিল মিস্টার আজাদকে মেরে ফেলবে কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করে ফারিহাকে বিয়ে করল আয়ান ভেবেছিল ও যা করেছে তা কি ঠিক এখন মনে হচ্ছে ও যা করেছে একদম ঠিক করেছে তখন যদি আয়ান মিস্টার আজাদকে মেরে ফেলতো তাহলে একজন নির্দোষের প্রাণ যেত আর ফারিহার মতো কাউকে নিজের জীবনে পেত না আয়ানের হঠাৎ ফারিহার কথা মনে হল আয়ানের খেয়াল নেই যে ফারিহা ওর সামনে আছে আয়ান চট করে হাত থেকে বন্দুকটা ফেলে দিল তারপর উঠে দাঁড়িয়ে দেখল ফারিহা মিস্টার আজাদের মুখ বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছে আর ভয় কাঁপছে ফারিহার অবস্থা দেখে আয়ান ভয় পেয়ে গেল ফারিহা কি এখন ওর কাছ থেকে দূরে সরে যাবে তাহলে যে আয়ান বাঁচবে না আয়ান আস্তে আস্তে ফারিহার কাছে এগিয়ে গেল তারপর কাছে গিয়ে শান্ত কণ্ঠে বলল ফারিহা আয়ানের ডাকে ফারিহা মিস্টার রাজাদের বুক থেকে মুখ তুলে ভিতু চোখে আয়ানের দিকে তাকাল আয়ান ফারিহাকে ধরতে আসলে ফারিহা একটু পিছিয়ে গেল কারণ আয়ানের হাতে এখনও হানি ফাহমেদের রক্ত লেগে আছে জিহাদ তাড়াতাড়ি করে পানি এনে আয়ানের হাতটা ধুয়ে দিল আয়ান আবার ফারিহার কাছে গেলে মিস্টার আজাদ ফারিহাকে ছেড়ে দিল ফারিহা ভিতু চোখে আয়ানের দিকে তাকালে আয়ান আলতো করে ফারিহাকে জড়িয়ে ধরল ফারিহা ও এক মুহূর্তের জন্য আয়ানের করা সব কিছু ভুলে গিয়ে ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল আয়ান শক্ত করে ফারিহার মাথাটা বুকের সাথে চেপে ধরল ফারিহা ফুপিয়ে কান্না করতে করতে কাপা কাপা কণ্ঠে বলল আঙ্কেল আঙ্কেল আমার সাথে চুপ চুপ সোনা কান্না করে না দেখ সব ঠিক হয়ে গেছে কিছু হয়নি ফারিহা হাত মুঠো করে আয়ানের সার টাকড়ে ধরল ফারিহার কান্না আয়ানের সহ্য হচ্ছে না তাই ফারিহাকে বুক থেকে তুলে ফারিহার দু গালে হাত রেখে চোখের পানি মুছে দিতে দিতে বলল কান্না করে না সোনা দেখো সব ঠিক হয়ে গিয়েছে আমি এসে গেছি তো প্লিজ ডোন্ট ক্রাই মিস্টার আজাদ দূরে দাঁড়িয়ে ফারিহা আর আয়ানকে দেখছে যদিও মেয়ে আর জামাইকে এভাবে দেখা ঠিক না তবু মিস্টার আজাদের বেহায়া চোখ আজকে শুধু আয়ানকে দেখছে ফারিহাকে যখন পাওয়া যাচ্ছিল না তখন মিস্টার আজাদ আয়ানের অস্থিরতা দেখেছে তারপর কিছুক্ষণ আগে হানিফ আহমেদকে এভাবে মারতে দেখল আর এখন ফারিহাকে শান্ত করতে দেখছে মিস্টার আজাদ জানে আয়ান একটু ভুল বোঝাবুঝির কারণে ফারিহাকে এতদিন কষ্ট দিয়েছে কিন্তু এখন বুঝতে পারে যে আয়ান ফারিহাকে কতটা ভালোবাসে মিস্টার আজাদ মুচকি হাসল আয়ানের বুকে কান্না করতে করতে ফারিহা একসময় শান্ত হয়ে গেল তারপর আয়ানের অভিনয়ের কথা মনে পড়াতে হঠাৎ আয়ানের থেকে দূরে সরে গেল ফারিহা এভাবে ঝট করে দূরে সরে যাওয়াতে আয়ান চমকে উঠল ফারিহা কিছু মনে পড়াতে বলল আমি যে এখানে আছি আপনার কিভাবে জানলেন ফারিহার কথা শুনে মিস্টার আজাদ বলল ওসব কথা পড়ে হবে আগে বাড়ি চল ফারিহা এখন প্রচুর দুর্বল তাই আর প্রশ্ন না করে মিস্টার আজাদের সাথে যেতে লাগল ফারিহা চলে যেতে নিলে আয়ান অবাক হয়ে ঝট করে ফারিহার হাত ধরে ফেলল তারপর বলল কোথায় যাচ্ছ তুমি আমার সাথে যাবে চলো ফারিহা আয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল আপনার বাড়িতে কেন যাব আশা করি আপনি এতক্ষণে সত্যিটা জানতে পেরেছেন তাহলে এখন তো আমার আপনার সাথে থাকার কোনো প্রশ্নই উঠে না আয়ান অবাক হয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল ফারিহা কি বলছ এসব তুমি আমার স্ত্রী আমার সাথে থাকবে না মানে ফারিহা আয়ানের চোখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল আপনি বোধহয় ভুলে গিয়েছেন আপনি আমাকে কেন বিয়ে করেছেন শুধুমাত্র বাপির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলেন মনে আছে তা এতক্ষণে তো আপনি সব সত্য জেনে গিয়েছেন তাহলে এবার আমাকে মুক্তি দিন প্লিজ ফারিহার কথায় আয়ান প্রচুর অবাক হচ্ছে ফারিহা কি বলছে এসব মুক্তি দিবে মানে ফারিহা কি আয়ানকে ছেড়ে চলে যাবে না না এটা হতে দেওয়া যাবে না আয়ান ফারিহাকে ছাড়া বাঁচবে না আয়ান ফারিহার হাত ছাড়ছে না দেখে মিস্টার আজাদ আয়ানকে বলল আয়ান আমি চাইলে এখন তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম তুমি বিনা দোষেই এতদিন আমার মেয়েটাকে শাস্তি দিলে তাছাড়া এটা ঠিক যে সব ছেলেরাই চাইবে নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি জানি তুমি একটা ভুল বুঝাবুঝির মধ্যে ছিলে তাই কিছু বললাম না কিন্তু এখন আমার মেয়েটাকে মুক্তি দাও আয়ান মিস্টার আজাদের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল না আঙ্কেল ফারিহা আমার স্ত্রী ও আমার সাথে থাকবে আমি ওকে কোথাও যেতে দেবে না আমি ফারিহাকে ছাড়া বাঁচব না আয়ানের কথা শুনে ফারিহা তাচ্ছিল্য হেসে বলল আপনি তো এতদিন সব প্রতিশোধ নেওয়ার জন্য নাটক করেছেন তাহলে এখন আমাকে ছাড়া বাঁচবে না কেন এটা আবার কোনো নাটক আমি নাটক করছি হ্যাঁ আমি মানছি আমি প্রতিশোধের জন্য তোমাকে বিয়ে করেছি এমনকি প্রথম প্রথম তোমার উপরে অনেক অত্যাচারও করেছি তোমাকে ভালোবাসতে পারিনি কিন্তু কিন্তু আজকে যখন তোমাকে পাওয়া যাচ্ছিল না তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম ফারিহা আমি তোমাকে ভালোবাসি বুঝতে পারছ না কেন প্লিজ আমাকে ছেড়ে যেও না আয়ানের কথায় ফারিহা প্রচুর অবাক হলো। আয়ান যে মিথ্যে বলছেন না সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এখন আয়ানের সাথে যেতে ফারিহার মন মানছে না ফারিহা আয়ানের ধরা হাতটা ছুটাতে মুচরামুচরি করতে করতে বলল আমাকে যেতে দিন প্লিজ আয়ান এবার প্রচুর রেগে গেল মেয়েটা এত অবুঝ কেন বলছি ভালোবাসি তবু কেন বুঝতে পারছে না বারবার বলছে যেতে দিন যেতে দিন আয়ান রেগে বলল আমি বলছি তুমি আমার কাছে থাকবে মানে আমার কাছেই থাকবে তুমি আমার স্ত্রী তোমাকে আমার সাথেই থাকতে হবে আয়ান ফারিহার উপর রাগ দেখাচ্ছে দেখে মিস্টার আজাদ রেগে গেল আয়ানের দিকে তেরে এসে বলল খবরদার আমার মেয়েকে রাগ দেখাবি না আমার মেয়ে তোর প্রচুর অত্যাচার সহ্য করেছে এতদিন আমি মুখ বুঝে থাকলেও এবার আর নয় মিস্তানকেল আপনি বোধহয় ভুলে যাচ্ছে ফারিহা আমার স্ত্রী আপনি আমার কাছ থেকে আমার স্ত্রীকে আলাদা করতে পারেন না কিসের স্ত্রী তুমি তো আজকে সব সত্যি জানলে তবু কেন ফারিহাকে মুক্তি দিচ্ছল না দেখো আমি ভালোই ভালোই বলছি ফারিহাকে ছাড়ো আয়ান রেগে যাচ্ছে দেখে জিহাদ পরিস্থিতি সামলানোর জন্য মিস্টার আকাদকে বলল আঙ্কেল দেখুন এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার আপ তুমি মধ্যে কথা বলবে না আর হ্যাঁ স্বামী স্ত্রীর ব্যাপার তাই তো কিন্তু ফারিহা তো আয়ানের সাথে থাকতে চায় না মিস্টার রাজা দায়ানের ফারিহার ধরে রাখা হাতটা ছাড়িয়ে ফারিহাকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল আয়ান অসহায় চোখে ফারিহার যাওয়ার দিকে তাকাল ফারিহা দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে শেষবারের মতো আয়ানের মুখটা দেখেছিল ফারিহার খুব কষ্ট হচ্ছে এই মানুষটাকে তো ফারিহা ভালোবেসেছিল ফারিহার প্রথম এবং শেষ ভালোবাসা কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে ধোকা ফারিহা সহ্য করতে পারল না তাই এখন দূরে যাওয়াই শ্রেয় বড় হয়ে বুঝো হওয়ার পর এই প্রথম মনে হয় জিহাদ এত বেশি অবাক হল আয়ানের চোখে পানি এটা তো অসম্ভব ব্যাপার জিহাদ আগে কখনো আয়ানকে কাঁদতে দেখেনি সব সময় চোখে গম্ভীরতা দেখেছে রাগ দেখেছে এত বড় গ্যাংস্টার হয়ে সামান্য একটা মেয়ের জন্য আজকে আয়ান অসহায়ের মতো কাঁদছে আয়ান ফারিহার যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে আয়ান নিজের কান্না অনুভব করে নিজেই অবাক হলো বাবা মা মারা যাওয়ার পর আয়ান কখনো কান্না করেনি সব সময় নিজের কষ্টটাকে বুকের মধ্যে চেপে রাখত কিন্তু চোখে পানি আসতে দিত না আর আজকে জিহাদ অবাক হয়ে আয়ানের দিকে একটু এগিয়ে এসে বলল স্যার আপনি চিন্তা করবেন না ম্যাডামকে আমরা আয়ান হাত দিয়ে জিহাদকে থামিয়ে দিয়ে বলল তোমাদের কিছু করতে হবে না তারপর হন হন করে বাইরে চলে গেল আয়ান বেরিয়ে এসে দেখল মিস্টার রাজাদের গাড়ি চলে গিয়েছে আয়ান নিজের গাড়িতে উঠে ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করল আর এই দিকে জিহাদ হানিফ আহমেদের লাশটা সরানোর ব্যবস্থা করছে গাড়িতে বসে ফারিহা মিস্টার রাজাদের বুকের সাথে লেপতে আছে আর কিছুক্ষণ পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মিস্টার রাজা ফারিহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কাঁদছিস কেন মামনি ফারিহা কিছু বলল না শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ফারিহার চোখের জলে মিস্টার আজাদের বুকের দিকে পাঞ্জাবি ভিজে গিয়েছে মিস্টার আজাদ ফারিহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল যা হয়েছে ভুলে যা মা তোকে ঘুরে দাঁড়াতে হবে আমি জানি এতদিন একসাথে থাকার পর তোর হয়তো আয়ানের প্রতি মায়া জন্মে গিয়েছে কিন্তু তোকে এই মায়া কাটাতে হবে না হলে স্বাভাবিক হতে পারবি না ফারিহাকে কান্না করতে করতে বলল আমি উনাকে ভালোবাসি বাপি কিন্তু উনার আমার সাথে করা প্রতারণা আমি সহ্য করতে পারছি না মিস্টার আজাদ কিছুক্ষণ চুপ থেকে শান্তকণ্ঠে বলল তুই কি আয়ানের কাছে ফিরে যেতে চাস ফারিহা না সূচক মাথা নাড়াল আবার কিছুক্ষণ পরে সূচক মাথা নাড়াল আসলে ফারিহা কি করবে নিজেই বুঝতে পারছে না মিস্টার আজাদ ফারিহাকে বুঝতে পেরে বলল আমি জানি তুই আয়ানকে ভালোবাসিস ওকে ছেড়ে থাকতে কষ্ট হবে কিন্তু আয়ান আসলে তোকে ভালোবাসে কিনা সেটা কিন্তু আমরা জানি না আয়ান যদি আবার কখনো তোকে ধোকা দেয় তুই সহ্য করতে পারবি না তাই আমার কথাটা শোন আয়ানের কাছে ফিরে গিয়ে কষ্ট না পেয়ে এখনই নিজেকে সামলা দেখবি তোর জীবনটা সুন্দর হবে আমি কি করব বাপি আমার খুব কষ্ট হচ্ছে ফারিহা হু হু করে কেঁদে উঠল মিস্টার আজাদ ফারিহার মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরল তারপর বলল শান্ত হ প্লিজ তুই এমনিতেই অসুস্থ আর কান্নাকাটি করিস না সব ঠিক হয়ে যাবে ভার্সিটিতে রেস্টুরেন্টে গেলে দেখবি মন ভাল হয়ে যাবে এখন কান্না বন্ধ কর মামনি ফারিহা আরও কিছুক্ষণ কান্না করে আসতে আসতে মিস্টার রাজাদের বুকে শান্ত হয়ে গেল আয়ানকে ছেড়ে যেতে ফারিহার কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ফারিহা আর আয়ানের কাছে ফিরে যাবে না चल्बे